नमस्कार बंधुरा, द श्रेयस किचेने এই পর্বে আমি নিয়ে এসেছি ক্রিসপি পটেটো ফ্রাইস রেসিপি। ভীষণই সহজে আমরা ক্রিসপি পটেটো ফ্রাই রেসিপি তৈরি করে নিতে পারি, যা বাচ্চা থেকে বড় সকলেরই খুব পছন্দ হবে। সন্ধেবেলা চা বা কফির সঙ্গেও অনায়াসে এই পটেটো ফ্রাই রেসিপি আমরা ট্রাই করতে পারি। আমাকে সাপোর্ট করতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করতে ভুলবেন না। চলুন দেখে নিই রেসিপিটি। খুবই সহজে এই আলুর রেসিপিটি তৈরি হয়ে যায়। এইভাবে আমি প্রথমে আলুগুলোকে টুমো টুমো করে কেটে নিয়েছি, একদম স্কোয়ার শেপে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি, যেন একদম জল যতক্ষণ না পরিষ্কার হচ্ছে আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি। তারপরে জল ঝরিয়ে নিয়ে এতে আমি দিয়ে দিচ্ছি একটু গরম জল, এমন গরম দেব যেটা নিজে হাতে সহ্য করা যাবে। হালকা গরম জল দিয়ে দিলাম, আর এতে দিয়ে দেব একটু নুন, দিয়ে এটা মিনিট দশেক একটু ভিজিয়ে রাখবো। নুন দিয়ে দিলাম, নুন জলে এইভাবে ভিজিয়ে রাখবো। মিনিট দশেক পরে আমরা এটাকে আমি একটি শুকনো কাপড়ের মধ্যে সব আলুগুলোকে নিয়ে ভালো করে মুছে নেব, যেন জল না থাকে। সেইভাবে এইভাবে আগে আমি নিয়ে নিচ্ছি, তারপরে ভালো করে এই শুকনো কাপড় দিয়ে এটাকে মুছে নেব, একটুখানি শুকনো করে নেব। এইভাবে শুকনো করে নিচ্ছে, তারপরে এটাকে এক পাশে রেখে দিয়ে আমি এখানে একটি পাত্রে নিয়ে নিচ্ছি 2 টেবিলস্পুন কর্নফ্লাওয়ার, নেব 2 টেবিলস্পুন চালের গুঁড়ো, আর দিচ্ছি একটু চিলি ফ্লেক্স, দেব সামান্য একটু নুন দিয়ে, তারপরে আমরা এটাকে একটু মিশিয়ে নেব। এবারে এর মধ্যে যে আলুর টুকরোগুলো রেখেছি সেগুলোকে আমি সব এর মধ্যে এবার দিয়ে দেব, দিয়ে ভালো করে এগুলোকে মেখে নেব, মিশিয়ে নেব এর মধ্যে। এইভাবে আমরা ভালো করে একটুখানি এগুলোকে মিশিয়ে নেব, একটু চামচ দিয়ে বা এইভাবে টস করে নিয়ে মিশিয়ে নেব। এই রকম করে দেখুন সব মিশিয়ে নিচ্ছি। ভীষণই অল্প উপকরণে কিন্তু খুবই সহজে তৈরি হয়ে যায় এই পটেটো ফ্রাইস রেসিপি। এইভাবে আমরা এগুলো সব ভালো করে মিশিয়ে নিলাম। এর ফলে দেখুন একদম আলুগুলো খুব ভালোভাবে কিন্তু কোট হয়ে গিয়েছে। এরকম আমি স্কোয়ার করে করেই সবকটা কেটে নিয়েছি আলুগুলো। এবারে আমরা তেল গরম হয়ে যাওয়ার পরে, মিডিয়াম হট যখন তেলটা থাকবে সেই রকম সময় আলুগুলো দিয়ে দেব। একেবারে কোট করাই রয়েছে, সেইভাবে আলুগুলো দিয়ে দেব। আমি দুইবারে ভাজছি, একবারে সবকটা দিচ্ছি না। প্রথমে অল্প দিয়ে দিলাম, তারপরে আবার বাকি অল্প ভেজে নেব। এইভাবে হালকা এরকম ভেজে নিয়ে এটা আমরা মানে ফ্রিজে স্টোর করে রাখতে পারি। এইভাবে হালকা ভেজে নিয়ে রেখে দিয়ে তারপরে পরে আবার করে ডিপ ফ্রাই করে নিয়ে এগুলোকে খাওয়া যেতে পারে। এইভাবে আমি আগে প্রথমে ভেজে নিচ্ছি আলুগুলো, মিডিয়াম আঁচে রেখে ভেজে নিলাম। সব যখন ভাজা হয়ে যাবে তারপরে আমি গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে তেলটা একটু যখন গরম হয়ে যাবে হাই ফ্লেমে সব দিয়ে আবার সেকেন্ড বার ফ্রাই করে নেব। আমি দুইবারে সব আলুগুলো ভেজে নিয়েছিলাম, এবারে একটু গ্যাসের ফ্লেমটা হাই করে দিয়ে তেলটা গরম করে সব দিয়ে দিলাম এবং একসঙ্গে সব খুব ভালোভাবে আরেকবার ভেজে নেব। দু থেকে তিন মিনিট একটু ভেজে নেব। এইভাবে দেখুন খুব ইজি কিন্তু এই রেসিপিটি, একদম ক্রিসপি এই পটেটো ফ্রাইস তৈরি হয়ে যায়। এইভাবে আপনারা ফ্রেঞ্চ ফ্রাইও করতে পারেন। এইভাবে 2-3 মিনিট ভেজে নিয়ে আমরা তুলে নিলাম। খুব অল্প উপকরণে খুব সহজেই তাড়াতাড়ি এগুলো কিন্তু হয়ে যায়। ভাপিয়ে নিয়ে আবার ঠান্ডা করে ফ্রিজে রেখে ভেজে এত কিছু করতে হয় না, এইভাবেই কিন্তু অনায়াসে আমরা ফ্রেঞ্চ ফ্রাইও এইভাবে করে নিতে পারি। এইভাবে রেসিপিটি ট্রাই করবেন, আশা করি ভালো লাগবে। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এই অনুরোধ করব। আসবো আবার অন্য রেসিপি নিয়ে। ভালো থাকবেন সকলে, ধন্যবাদ।